শুভ সময়। কবি গাজী আক্কাছাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো প্রতিদিনই হোমিওপ্যাথির যে কোনো একটা অসুখ বা ঔষধ বা রোগ সংক্রান্ত যে কোনো কিছু নিয়ে উপস্থিত হয়ে থাকি। আজকে ও যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটা হলো কষা, কোষ্ঠকাঠিন্য, কোষ্ঠবদ্ধতা নামেই পরিচিত। তবে আঞ্চলিকভাবে বা গ্রাম্য ভাষায় এটাকে কষা বলা হয় এবং কষা নামেই বর্তমানে সমধিক পরিচিত। যা হোক, এই কষা একটা অসুখ, কিন্তু অনেকে এটার কিছু মনেই করে না, কিন্তু যারা আসল কষা হয়েছে সেই না বুঝে। তো কষা অনেকেই মনে করে কষা তো সাধারণ একটা জিনিস, ওই যারা সবজি একটু বেশি করে খায় তাদের কষা আর হয় না, বা কষা হলো সবজি বেশি করে খেলো সেরে যায়। আবার অনেকেই বলে থাকে দেখবেন শাক যারা বেশি খায় তাদের কষা হয় না, বা ওই কষা যদি হয়েও যায় শাক একটু বেশি খাইলে হয়ে গেল। আসল করা কষা কোনোটাই যায় না, মনে রাখবেন, ওই শাকে আর সবজিতে কাজ হয় না। অনেকেরই ধারণা কষা হয়ে গেলে বেলের শরবত, পাকা বেলের অথবা কাঁচা বেল পুরে এর শরবত খাইলে তো হয়ে গেল। অনেকেই বলে থাকবে ওই পাকা পেঁপে খাইলেই কষা সেরে গেল। ইসবগুলের ভুষি আগের রাত্রে ভিজিয়ে রেখে সকালে খাইলে এক গ্লাসে হাইরে গেল, কষা যখন খুব বেশি হয়ে গেছে এক গ্লাস গরম দুধ খাইলে পরে কষা শেষ। এরকম সমাজে নানান ধরনের কথাবার্তা প্রচলিত আছে কষা নিয়ে, কিন্তু কষা মনে করবেন এত সহজ না। কষা বহু প্রকার, বহু প্রকার কষা। ওই অনেক কষায় দেখা গেছে কষার রোগী যে শুনছে যে শাক সবজি খাইলে পরে কষা কেটে যায়, ওই করে কি শাক সবজি খায় আরও বাড়ে, শাক সবজি খায় আরও বাড়ে। ওই যে লম্বা যে শীতকালীন লাউটা না, যেটাকে ওই যে দেশি লাউ বলা হয় বা কোনো কোনো জায়গায় জাইত লাউ বলা হয় ইত্যাদি ইত্যাদি, আজ তো লাউ তারা রাইন দেখায়, দেখা যায় আরও বাড়ে। শুধু শাক খেয়ে দেখছে তাতেও বাড়ছে, ভাত একটু হলো না বা রুটি, শুধু সবজি তারপরও দেখা যায় কষা তো কমেই না আরও বাড়ে। একদিন দুই দিন পাঁচ সাত দিন পর্যন্ত পায়খানা হয় না, মানুষ বিগড়িয়ে যাওয়ার অবস্থা, তাদের কিন্তু রাগ খিটখিটে হয়ে যায়, কারণ সে বাঁচা থাকবে চিন্তাই করে না, কারণ একের পায়খানা হয় না সে বাঁচা থাকে, তার তো শরীরের ওই অর্গানটা নষ্ট হয়ে গেছে, পরিপাকের যেগুলো দেওয়া নিঃসারণ হবে নষ্ট হয়ে গেছে, তখন মানুষ পাগলের মতো হয়ে যায়। তো এই যে এতগুলো বললাম কোনোটাই কোনো কাজ হয় না, মনে হবে পায়খানার রাস্তায় একটা তক্তা দিয়ে রাখছে, তারপরে পাথর বসিয়ে রাখছে, এত কঠিন শক্ত, অনেক চেষ্টা করে ফেটে রক্ত হয়ে যায় পায়খানা হয় না। ওই যে অ্যালোপ্যাথিকের যে সাপোর্টার আছে পাঁচ টাকা করে পাওয়া যায়, ওগুলো একটা দেয়, ওই আধা ঘন্টা বা এক ঘন্টা পর দেখা যায় একটু সামান্য মুখের একটু বাইরে, কিন্তু কষা তো কষাই রয়ে গেলো, ওতে তো কোনো কাজ হয় না, ওটা তো সমাধান নহে। আর বাজারে অ্যালোপ্যাথিকক্ষণ ওই আয়ুর্বেদিকক্ষণ বিভিন্ন ধরনের প্যাটেন্ট ঔষধ ট্যাবলেট ট্যাবলেট বেরিয়েছে, স্থায়ী সমাধান তো কোনোটাই নাই, কোনোটাই নাই। আর হোমিওপ্যাথিতে দেখবেন বাঘা বাঘা এক এক ঔষধ কষার জন্যে, বিভিন্ন বর্ণনা যত ধরনের কষাই হোক সারবেই সারবে, কিন্তু দেখা যায় কাজ হয় না। যেমন আছে ব্রায়োনিয়া, লাইকো, নাক্সবম, সাইলিশিয়া, চায়না, কার্বোভেজ, গ্রেফাইটিস, অ্যানাকার্ডিয়াম, ওপিয়াম, সালফার, হাইড্রাস্টিসকেন, শিপিয়া, আমলকি, এই সমস্ত ঔষধের নাম দেখা যায়, এই সমস্ত খাওয়ায় দেখা গেছে যায় না কষা, যায় কিছু যায় কিন্তু আসল কষা কিছুই হয় না কিন্তু এই সমস্ত ঔষধে। হোমিওপ্যাথির সর্বশেষ আরেকটা ঔষধ আছে, সেটা হইল ওই ডিউলেক্স। ওই দেখা যায় সামান্য একটু কাজ হয়, কেউ বেশিরভাগ রোগের ক্ষেত্রে কোনো কাজই লাগে না। কাজে এই যে একটা হতাশা কষা নিয়ে, এই যে এত জটিলতা, একটা মাত্র ঔষধ পাওয়া গেছে হোমিওপ্যাথিকের মধ্যে, আমার বহুদিনের এই হোমিওপ্যাথিকের চিকিৎসা জীবন আমি দেখেছি, একটা ঔষধই শুধু কাজে লাগে এবং সেটা কিন্তু ওই কষা নামেও পরিচিত না, কষার ওষুধ হিসাবে, সেটা হলো মেদ ভুঁড়ি কমানোর জন্য, সেটার নাম হইল ফিউকাস ভেসি কিউলোসাস, সংক্ষিপ্ত নাম ফিউকাস ভেসি। এই ফিউকাস ভেসি ওষুধটা মাদার, তাও খাওয়ার মধ্যেই আছে, আপনার সব কোম্পানির কাজ হয় না, বাংলাদেশে তো বহু কোম্পানি, আমি ওই জার্মানি বা ওই
এই সুইজারল্যান্ড, পাকিস্তান, ভারত এই সমস্ত কোম্পানির কথা বলতেছি না, এগুলো অবশ্যই ভালো ওই সমস্ত দেশের যে ঔষধগুলি, কিন্তু আমাদের দেশেওগুলোও ভালো, কিন্তু সব কোম্পানির নহে। কোনো কোনো কোম্পানির খাওয়াই দেখছি কোনো কাজই লাগে না, কোনোটা সাংঘাতিক। আপনার 20-30 ফোঁটা মাদার আপনার আহারের পূর্বে দিনে 3 বার অল্প পানির মধ্যে, মানে আধা কাপ 1 কাপ পানির মধ্যে দিয়ে খাওয়াইলে দেখা যায় ওই 2-3 দিন খাওয়ানোর পর থেকেই পশাটা কাটতে থাকে, কিন্তু একটা না কিছুদিন খাইলে দেখা যায় তার পায়খানাটা পাতলা হয়ে গেছে, তখন আবার বাদ দিতে হয়। বাদ না দিলে তো তখন একেবারে ডায়রিয়ার মতো হয়ে যাবে, এত তেজি এই পাকস্থলীর মধ্যে এটার কাজ। তো যাই হোক, ওই কাজে ওই এটা খাওয়াইতে হবে, আবার দেখতে হবে যে খুব বেশি রকম পাতলা হয়ে যায় কিনা, তখন বাদ, আবার কিছুদিন বাদ রইল, আবার যখন কষার ভাব হবে আবার খাইতে হবে এই পদ্ধতিতে। তাইলে ওষুধটার নাম কাস, নাম কি ফিউকাস ভেষি। এই ফিউকাস ভেষি আমি আমার এই চিকিৎসা জীবনে একমাত্র পাইছি, কষার ঔষধ, খাঁটি ঔষধ, কাজেই আপনারা উপকৃত হন। আর কষাকে অবহেলা মনে করবেন না, একে জন্মের পরের থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত হয়, এবং অনেকেরই দেখা যায় বৃদ্ধ হয়ে গেছে বা কোনোভাবেই বাহ্য হইতেছে না, এই কষা কষা মারাও যায়। কাজেই এই হোমিওপ্যাথিক ঔষধ একের সহজ সাধ্য আমি জিনিসটাকে বলে দিলাম, ফিউকাস ভেষি ঔষধটা ব্যবহার করে কষার থেকে চির নিষ্কৃতি লাভ করি। ভিডিওটা যদি ন্যূনতম ও একটু ভালো মনে হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, লাইক শেয়ার কমেন্টস দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ।